ज्योति বসু বলল ঝাড়খণ্ড হবে না। জেবি পটনায়কের সঙ্গে দেখা হলো, মিটিং করলাম, সে বলল ঝাড়খণ্ড হবে না। রাজীব গান্ধী বলল ঝাড়খণ্ড হবে না। শৈলেন্দ্র মাহাতোকে বলছি, যারা বলল ঝাড়খণ্ড হবে না তারা তো বাঁচলো না দাদা, সবাই মরে গেল। জ্যোতি বসু বলল ঝাড়খণ্ড হবে না, সেও বাঁচলো না। রাজীব গান্ধী বলল ঝাড়খণ্ড হবে না, সেও বাঁচলো না। জেবি পটনায়কের সঙ্গে কথা বললাম দাদা, সেও বাঁচলো না। বৃহৎ ঝাড়খণ্ড যে দিবে না সেও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না ওরাও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না তারাও বাঁচবে না। কুর্মীকে যারা আদিবাসী করবে না তারা এমএলএ এমপি হতে পারে না।